না, টি টোয়েন্টিতে কিন্তু বড় দল ছোট দল নাই। আপনি একটু আগে যেটা বললেন যে উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেছে, আবার এই জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে কিছুদিন আগে হারাইছে, তো ওইভাবে চিন্তা করলে আসলে খুব বেশি ডিফারেন্স আমার কাছে লাগে না। ইম্পর্টেন্ট হলো যে ম্যাচটা আমরা কিভাবে খেলতেছি, আমরা কিভাবে প্রিপেয়ার হচ্ছি, নিজেদের কনফিডেন্সটা কিভাবে বিল্ড আপ করছি। বাট এতটুকু বলতে পারি সিরিজটা তো সহজ হবে না, অনেক কম্পিটিটিভ সিরিজই হবে, কারণ তারাও অনেক ভালো দল। আমার কাছে যেটা মনে হয় যে আমরা লাস্ট শ্রীলঙ্কার সাথে যে সিরিজটা খেললাম বা এখন যে টিমটা আমাদের আছে, অলমোস্ট ম্যাক্সিমাম হয়তো এখান থেকেই প্লেয়ারগুলো ওয়ার্ল্ড কাপে যাবে, সবাই যদি সুস্থ থাকে ম্যাক্সিমাম। হ্যাঁ, দু একটা এদিক ওদিক হতে পারে, বাট তিন চারটা পয়েন্টের দিকে ফোকাস থাকবে এভাবে আসলে বলা মুশকিল। কারণ আমি আমি চাই অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে প্রত্যেকটা জায়গাতে যেন ফোকাস থাকে, প্রত্যেকটা জায়গাতে যেন আমরা ওয়েল প্রিপেয়ার হয়ে ওয়ার্ল্ড কাপে যেতে পারি। ওর জন্য একটা ভালো অপরচুনিটি। আর যে জিনিসটা আমাদের টিমে এখন, যদি আপনি আমাদের টিমটা দেখেন, লোয়ার মিডল অর্ডার বা লোয়ার অর্ডারে যারা ব্যাটিং করে, তাসকিন, তানজিদ সাকিব, সাইফুদ্দিন, রিশাদ, ইভেন শরীফুল, সবাই কিন্তু মোটামুটি ব্যাটিং করতে পারে। সো কম্বিনেশন ওয়াইজ খুব ভালো একটা অবস্থানে আমরা আছি। অবশ্যই সাইফুদ্দিনের জন্য একটা বড় অপরচুনিটি, ও যদি ম্যাচ খেলার সুযোগ পায় অবশ্যই টিমের জন্য ভালো হবে, এবং ও যদি ওর সেরাটা দিতে পারে অবশ্যই টিম হেল্পফুল হবে। আলহামদুলিল্লাহ আমাদের এনাফ স্পিনার আছে। আমাদের যদি চিন্তা করি যে আমাদের পুরো বাংলাদেশ ক্রিকেট যদি চিন্তা করি, তাহলে অনেক স্পিনার আছে এবং সবাই কোয়ালিটি স্পিনার। যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি, আমাদের স্পিনারদেরকে ওইভাবে হাইলি রেট করা হয়, সো আমাদের ওই অপশনটা আছে। সো যখন টিমটা পাবলিশ করা হবে, যখন সবাই জানবে, তখন আসলে ক্লিয়ার আপনারা দেখতে পাবেন যে আমরা কতগুলো স্পিনার নিয়ে যাচ্ছি বা কতগুলো পেস বোলার নিয়ে যাচ্ছি। বাট আমাদের পেস এবং স্পিন দুই জায়গাতেই এনাফ অপশন আছে। না, কনসার্ন নেই, আমার মনে হয় যে সবাই ভালো অবস্থানে আছে এবং টপ অর্ডারে যারা আছে, সৌম্য হ্যাঁ এখন পর্যন্ত পুরোপুরি ফিট হয়নি, বাট খুব ভালোভাবে রিকভারি করছে সোফার, আশা করছি খুব তাড়াতাড়ি কামব্যাক করবে। সাথে ইমন আছে এবং এই স্কোয়াডের বাইরেও বেশ কয়েকটা প্লেয়ার আছে, যেমন নাইম শেখ আছে। সো যে কোনো সময় লাস্ট মোমেন্টে কেউ ইনজুর্ড হইতেও পারে, আল্লাহ না করুক যেন না হয়। সো আমার মনে হয় যে টপ অর্ডার যে পাঁচ ছয় জন আছে, সবার ওইভাবে সবাই প্রিপারেশন নিচ্ছে এবং সবাই ভালো অবস্থানে আছে। প্রথমত ক্যাপ্টেন হিসেবে সিরিজটা জিততে চাই, এটা হলো প্রথম টার্গেট। এবং প্রস্তুতির কথা যেটা বললেন, অবশ্যই ওটা তো মাথায় থাকবে। প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে নিব বা অনেক এক্সপেরিমেন্ট করতে যাবো, তাও না। কারণ এক্সপেরিমেন্ট করার প্রয়োজন হবে না, এই কারণে যে 15টা প্লেয়ার এখানে আছে সবাই ক্যাপাবল ওই টিমকে হারানোর জন্য। সো প্রস্তুতি বলবো না, আমি বলবো যে প্রিপারেশন সুন্দর, আমরা কীভাবে কোন কোন জায়গায় আমরা অনেক কনফিডেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে যেতে পারি। ফিল্ডিংয়ে কোন সিরিজে মিস্টেক হয়েছে আমি ঠিক আমার মনে নেই, টেস্টে, বাট ডিফারেন্ট ফরম্যাট, এখানে অনেক নতুন প্লেয়ার, বাট ফিল্ডিংটা অনেক ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মনে হয় প্রত্যেকটা টিমেরই প্রথম গোল থাকে যে আমরা কীভাবে ভালো ফিল্ডিং করবো বা ফিল্ডিং দিয়ে কীভাবে টিমকে একটু হেল্প করতে পারি। সো আমরা ফিল্ডিং নিয়ে প্রত্যেকটা প্লেয়ার ওই কমিটমেন্টটা শো করে প্র্যাকটিসে, এবং যার যে জায়গায় ল্যাকিংস আছে ওই জায়গাগুলো ইম্প্রুভ করার চেষ্টা করছে। এখন পর্যন্ত যদি আমাকে বলেন ফিল্ডিং ওয়াইজ এই টিমটা আমরা ভালো অবস্থায় আছে। না, ওইটা চিন্তা করে মানে ফ্রি ব্যাটিং করতে হবে জিনিসটা এরকম না, প্রত্যেকটা প্লেয়ারেরই ফ্রিডম আছে, শেষে কে ব্যাটিং করছে না করছে এটা আসলে ম্যাটার করে না। যার যে রোলটা আছে ওই রোল অনুযায়ী ব্যাটিং করবে এবং সবার ওই ফ্রিডমটা নিয়েই ব্যাটিং করার ওই ক্যাপাবিলিটি আছে এবং ওই ফ্রিডমটা সবাইকে দেওয়া হচ্ছে। সো আমার মনে হয় না যে শেষে ব্যাটসম্যান আছে দেখে একটু অতিরিক্ত ফ্রিডম নিয়ে ব্যাটিং করবে, জিনিসটা সেরকম না। যার যে রোল আছে ওই রোল অনুযায়ী ব্যাটিং করবে, বাট এটাও সত্য যে শেষের দিকে ব্যাটসম্যান থাকলে তো অনেক সময় দেখা যায় যে টিমের ওই একটা দুইটা বড় শট, একটা দুইটা বাউন্ডারি টিমকে হেল্প করে। সো ওটা অবশ্যই কাজে দেবে, অবশ্যই অনেক কাজে দেবে। আমার মনে হয় যেই এনভায়রনমেন্টেও খেললো বা যেই যে টুর্নামেন্টটা খেললো, অনেক বড় একটা টুর্নামেন্ট, এবং ওইখানে ভালো করলে অবশ্যই স্বাভাবিকভাবে কনফিডেন্সটা তো বিল্ড হবে। ওইখানে আরও বড় বড় ব্যাটসম্যানদের বল করেছে, সবথেকে বড় কথা ভালো উইকেটের মধ্যে ভালো বোলিং করেছে। সো ওই কনফিডেন্সটা নিয়ে তো ও আসবে ডেফিনেটলি। সো এটা যদি এখানেও ওই সেম পারফরমেন্সটা করতে পারে, অবশ্যই আমাদের টিম দেখা যাবে যে অনেকটা এগিয়ে যাচ্ছে, কারণ মোস্তাফিজ অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার আমাদের জন্য। অবশ্যই ওনার মতো এক্সপিরিয়েন্স একজন মানুষ আমাদের টিমের সাথে আছেন, রিশাদের জন্য তো অবশ্যই অনেক ইম্পর্টেন্ট একজন মানুষ হবেন আমি মনে করি। সাথে বাকি যে স্পিনারগুলো আছে, সোফার যেভাবে উনি কাজ করছেন,
আমি আশা করব যে সামনে আমাদের স্পিনাররা আরও ডেভেলপ করবে, এবং সোফার খুবই ভালো কাজ করছে ওনার সাথে স্পিনাররা। উইকেট নিয়ে আমরা অনেক বেশি কথা বলিনি, আমরা একটু অন্য বিষয় নিয়ে কথা বলছিলাম। উইকেট নিয়ে যতটুকু কথা বলার বলেছি, বাট হ্যাঁ, চট্টগ্রামে নর্মালি ভালো উইকেট থাকে, অনেক রান হয়, এটা একটা ধারণা বা অতীতেও হয়ে আসছে, বাট ওই দিনে আসলে কত রান হবে বা কি ধরনের স্কোর চেস করা যাবে বা ডিফেন্ড করা যাবে, এটা আসলে ওই দিন খেলা শুরু হলে বোঝা যাবে। বাট এক্সপেক্ট করছি যে হাই স্কোরিং ম্যাচই হবে।